অসমত এতিয়া পাইকারী হারত বন্ধ প্রতিবাদ ধর্ণা অনশন, বন্ধর নামত রাষ্ট্রীয় ঘাইপথত উদ্ভণ্ডালি, রাজ্যর ভিন্ন প্রান্তত হাহাকার শিক্ষার্থী সাধারণ জনতার, রাজ্যত প্রতিদিনে এটা সুলভ বন্ধ প্রতিবাদ ধর্ণা কিংবা অনশন, দিনত যদি ধর্ণা অনশন নিশালৈ আকো জোর সমদল, বন্ধ বুলিলে বন্ধ। আর এই আসব সদৌ অসম মটর পরিবহন সন্থায় আহ্বান জানা চব্বিশ ঘণ্টা চকা বন্ধর প্রভাব, এয়া দবকার রাষ্ট্রীয় ঘাইপথর দৃশ্য। কোনে কিয় বন্ধ দিছে সেইটো ডাঙর কথা নহয়, কিন্তু হাতে হাতে শিল লাঠি লৈ রাজপথত আহি কিদরে উদ্ভণ্ডালি করিব লাগে সেয়াহে ডাঙর কথা। দমকার রাজপথত এই সকল সন্দেহজনক লোকর উদ্ভণ্ডালি চাও, কি ট্রাক, কি দুচকিয়া অথবা চারিচকিয়া বাহন, আরক্ষীর অস্তিত্বক সম্পূর্ণরূপে ধূলিচ্ছাদ করে রাজপথত উদ্ভণ্ডালি সকল সীমা কিদরে চেরাই গৈছে ভালদরে চাও। লোহার বেরিকেড সাজি লৈছে রাজপথত, আর এফালের পর রাজপথে অহা বাহনের উপর এওঁলোকর আক্রমণ। দুই কন্যাক পিছর সিটত বহুয়াই এই পথরে ডিমাপুরলৈ গৈ আছিল এই পতিপত্নী, কিন্তু সেইখন গাড়ির অবস্থা কি করিলে চাও। রাজপথত গুন্ডাগিরিত যখন বাহন রখা নাই তার উপরতেই চলিছে আক্রমণ। রাজপথ এনে উদ্ভণ্ডালি চলাবলে আহিছে কণ কণ শিশু, কিন্তু কেবাখনো বাহনের গ্লাস ভাঙি চুরমার করার পিছতে হার পালে আরক্ষী, আর তারপর রাষ্ট্রীয় ঘাইপথত আরক্ষী চলালে অভিযান। ইফালে গোলাঘাটত চকা বন্ধর প্রভাবত পরীক্ষার বঞ্চিত হবলগিয়া হল দিল্লী পাবলিক স্কুলের শিক্ষার্থী, কারণ মটর পরিবহন সন্থায় হেনো জাননী জারি করেছিল এইখন বিদ্যালয়ের স্কুল বাসলৈও। আমার যে বাস যায় বাসের কারণে নপঠিয়াবলে দিছে। গুৱাহাটীতো বন্ধৰ ফলত স্তব্ধ হৈ পৰে জনজীৱন, অফিচ কাৰ্যালয় কিংবা বিদ্যালয়লৈ ওলাই আহি হাহাকাৰৰ সন্মুখীন হয় সাধাৰণ জনতাৰ পৰা ছাত্ৰ ছাত্ৰীলৈ, কিন্তু কি কৰিব উপায় নাই, কাৰণ বন্ধত সকলো অন্ধ। সোমবাৰৰ দিনটোতো চকা বন্ধৰ উপৰিও ৰঙিয়াতাকো পৃথক কমতাপুৰৰ দাবীত আক্ৰাসুৱে পালন কৰিলে প্ৰতিবাদ, মুঠৰ ওপৰত ৰাজ্যত এতিয়া পাইকাৰী হাৰত বন্ধ প্ৰতিবাদ ধৰ্ণা অনশন উপলব্ধ। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ লাইভ।